হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। সত্যজিতের অপু কিমা মগজাত্রয় শান দেওয়া ফেলুদা জন্মগ্রহণ করেন 1935 সালের 19 জানুয়ারি। কৃষ্ণনগরে জন্মগ্রহণ করলেও সৌমিত্রর পরিবার তার ছোটবেলাতেই চলে আসে হাওড়ায়। জীবনে কি পাপনা, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। অপুর সংসার দিয়ে সত্যজিতের সঙ্গে যে যুগলবন্দী গড়ে ওঠে তার রেশ ছড়িয়ে পড়ে দেবী, তিন কন্যা, অভিযান, চারুলতা, কাপুরুষ, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, শাখা প্রশাখায়। সত্যজিতের সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথে বাঙালি সৌমিত্রর মধ্যে খুঁজে পেল তাদের প্রিয় চরিত্র ফেলুদাকে। শুধু সত্যজিতই নন, তপন সিনহা, মৃণাল সেনের মতো পরিচালকরাও অত্যন্ত পছন্দ করতেন সৌমিত্রকে। তপন সিনহার ক্ষুধিত পাষাণ আতঙ্ক হুইল চেয়ারে অভিনয় করেছেন সৌমিত্র। মৃণাল সেনের পুনশ্চ প্রতিনিধি আকাশ কুসুম মহাপৃথিবী হোক বা অজয় করের অতল জলের আহ্বান, বর্ণালী, সাত পাকে বাঁধা, পরিণীতা, দত্তা, নৌকাডুবি, নানা রঙের চরিত্রে সৌমিত্র একজন মাস্টারপিস অভিনেতা। ফ্রেঞ্চ এবং ইটালিয়ান অ্যাওয়ার্ডের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার নিয়েছেন ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে, 9-9 করে 8 বার BFJ এর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস পেয়েছেন। দীর্ঘদিন কোনো এক অজানা কারণে বঞ্চিত ছিলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্টর থেকে। এক যুগ ধরে অসাধারণ অভিনয় করার পর অবশেষে 2007 পেলেন এই পুরস্কার। 2014 পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আজও পর্দা কাঁপিয়ে অভিনয় করছেন এই বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা।